পুরো বিশ্বে বাঁধছে যুদ্ধের দামামা আর এরই মধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দেব এই সংবাদগুলোর শিরোনাম এরপরেই থাকবে বিস্তারিত হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যার বদলা নিতে আজই ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান ও হিজবুল্লাহ এরপরেই জানাবো নতুন অভিযান মার্কিন গোয়েন্দা ড্রোন গুলি করে নামালো ইয়েমেন এরপরেই জানাব হানিয়াকে হত্যা করার জন্য জঘন্য ভুলের মাসুল দেবে ইসরায়েল বলছে ইরানের নতুন প্রেসিডেন্ট এদিকে ইহুদিবাদীর বড় শক্তি ইসরায়েলের নজরদারি সরঞ্জাম ধ্বংসের দাবি হিজবুল্লার এবং সর্বশেষ জানিয়ে দিব শীঘ্রই ঘোষণা করা হবে ফলাফল ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত নির্বাচনের পরামর্শ প্রতিক্রিয়া শুরু করেছে হামাস শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আপনি যদি ইসরায়েলে ইরানের হামলাকে সমর্থন করে থাকেন তাহলে কমেন্টস বক্সে ইয়েস লেখে জানিয়ে দিন আপনার প্রতিবাদ আর আপনি যদি ইসরায়েলকে দৃঢ়ভাবে ঘৃণা করে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আজই ইসরায়েলে ঝাঁপিয়ে পড়বে ইরান হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার বদলা নিতে আজই ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান অনলাইন অক্সিয়স রিপোর্ট বলেছে জি দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন তিনি বলেছে আজই হামলা চালাতে পারে ইরান ও হিজবুল্লাহ এদিকে টাইমস অব ইসরায়েল বলেছে ইসরায়েলে হামলার প্রতিরোধ করতে আগে ভাগেই ইরানি হামলার অনুমোদন দিতে পারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেজনমা নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার পত্রিকাটি আরো জানিয়েছে ইসরায়েলের শীর্ষ স্থানীয় গোয়েন্দা সংস্থা মোসুদ সিনবেন্ট এর প্রধান দয় ডেভিড বার্নিয়া এবং রোনেন বার্কে মিটিংয়ে ডেকে ছিল নেতানিয়াহু এতে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী ইউফ গ্যালন্ট এবং ইসরায়েল ডিফেন্স ফোর্সের চিফ অফ স্টাফ হার্ভি হেলেভি এই খবর দিয়েছে অনলাইন এনডিটিভি উনিশশো দশকের শুরুতে ইরানের সমর্থনে প্রতিষ্ঠিত হয় হিজবুল্লাহ তারা ইরানের পক্ষে মধ্যপ্রাচ্যে বিভিন্ন রকম প্রক্সি লড়াই চালিয়ে যাচ্ছে ইরানের রেভলিউশনারি গার্ড তাদেরকে অর্থায়ন ও অস্ত্র সরবরাহ দিয়ে থাকে তাই হিজবুল্লাহ ধারণ করে তেহরানের আদর্শ তারা প্রাথমিকভাবে সদস্য সংগ্রহ করে লেবাননের শিয়া মুসলমানদের ভিতরে থেকে ইরান বলছে ইসরায়েলের অনেক গভীরে হামলা চালাবে হিজবুল্লাহ শুধু সামরিক স্থাপনায় এর লক্ষ্য থাকবে না হিজবুল্লার সিনিয়র সামরিক কমান্ডার ফোয়াদ চকোরকে সাম্প্রতি হত্যা করেছে ইসরায়েল এরপরেই হিজবুল্লাহ প্রতিশোধ নেওয়ার ক্ষোভে চলছে তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা এই পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে এই হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করেছে হামাস ও তেহরান কিন্তু ইসরায়েল এ বিষয়টি নিশ্চিত করেনি এই ঘটনায় উদ্বেগ নাটকীয়ভাবেই বৃদ্ধি পাচ্ছে নতুন অভিযান মার্কিন গোয়েন্দা ড্রোন গুলি করে নামাল ইয়েমেন নির্যাতিত ফিলিস্তিন জনগণের সমর্থনে নতুন অভিযানের কথা ঘোষণা করেছে ইয়েমেনের হুতি আনাসরুল্লাহ আন্দোলন সমর্থিত সশস্ত্র বাহিনী এটি বলেছে তারা ইয়েমেনের আকাশসীমায় একটি মার্কিন গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এই ঘোষণা দিয়ে বলেছে তার দেশের উত্তর উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশের আকাশে গোয়েন্দা মিশন পরিচালনার সময় একটি অত্যাধুনিক মার্কিন এমকিউ নাইন ড্রোন গুলি করে ভোপাতিত করা হয়েছে তিনি বলেন এ নিয়ে গত নভেম্বর থেকে এ পর্যন্ত ইয়েমেনের সেনাবাহিনী একই ধরনের সাতটি মার্কিন ড্রোন ভোপাতিত করল বছরের অক্টোবরে ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যা শুরু করার পর নভেম্বর মাস থেকে গাজার সমর্থনের লৌভিত সাগরে ইসরায়েল গামী জাহাজে হামলা শুরু করে ইয়েমেনের সেনাবাহিনী ইয়াহিয়া সারি এডেন্ট সাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর কথাও ঘোষণা করেছে তিনি বলেন এডেন সাগরে প্রোটন নামক জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয় এবং এটি জাহাজটিতে সরাসরি আগাথানে জাহাজটি ইসরায়েলি বন্দরের দিকে যাচ্ছিল বলে এটিতে হামলা চালানো হয় ইয়েমেনের সেনাবাহিনী এর আগে ঘোষণা দিয়েছে যতদিন গাজা উপত্যকা ইসরায়েলি পাশবিকতা অব্যাহত থাকবে ততদিন গাজাবাসীর সমর্থনে তাদের অভিযান চলতে থাকবে হাডিয়াকে হত্যা করার জঘন্য ভুলের মাসুল দেবে ইসরায়েল বলছে পেজস্কিয়ান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ান বলেছেন তেহরানে হামাস ইসরায়েল হানিয়াকে হত্যা

বড়শত্রু সন্ত্রাসী কার্যকলাপ ও মারাত্মক যোগ্য চালাতে তাদের বৈজ্ঞানিক উৎকর্ষ ও অত্যাধুনিক ব্যবহার করছে সাক্ষাতে জর্জানের পররাষ্ট্রমন্ত্রী বলেন তার দেশ ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে এবং অসম্মান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে দিতে এই হত্যাকাণ্ড চালিয়েছে সাফাদি দাবি করেন গাজা উপত্যকায় গত প্রায় দশ মাস ধরে ইসরায়েল যে গণহত্যা ও ধ্বংসযোগ্য চালাচ্ছে জর্দান সরকার ও তার নিন্দা জানিয়েছে গত বুধবার ভোররাতে ইরানের রাজধানীতে

ধ্বংস করে দিয়েছে লেবাননের এনএনএ সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে বলে আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে স্থানীয় সময় রোববার ওই হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে এর আগে লেবাননের মার্জওয়ান এলাকায় হামলা চালায় ইসরায়েল অপরদিকে ইসরায়েলের বেই হিলেল সেটেলমেন্ট দফায় দফায় রকেট হামলা চালায় হিজবুল্লাহ এদিকে লেবাননের উপর ভ্রমণ সতর্কতা জারি করেছে ফ্রান্স দেশটির পররাষ্ট্রমন্ত্রী অবিলম্বে তাদের নাগরিকদের লেবানন ছাড়ার পরামর্শ দিয়েছে বলেছে যে যে যেভাবেই পারুন যে টিকিটি পান স্বল্প মূল্য মেয়াদ আদি টিকিট পেলেও মধ্যপ্রাচ্যর দেশ লেবানন ছেড়ে আসুন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে পারে এমন আশঙ্কা থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে একই সঙ্গে নিজ দেশের বাসিন্দাদের এই মুহূর্তে লেবাননের সফরের বিষয়ে সতর্ক করা হয়েছে খবর আল জাজিরা এর আগে মার্কিন নাগরিকদের অবিলম্বে লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে এমন আহ্বান জানানো হয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামিও একই ধরনের সতর্ক বার্তা জানিয়েছে তার আগে নিজ দেশের নাগরিকদের অবিলম্বে লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছে সেখানে তিনি লেবাননের বসবাসরত অস্ট্রেলিয়ান নাগরিকদের অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে ইরানের রাজধানী তেহরানের ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া নিহত হন তার মৃত্যুর ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধের প্রতিশ্রুতি দিয়েছে ইরান বৈরুতে হিজবুল্লার কমান্ডার ফোয়াদ শুকুরকে হত্যা করার কয়েক ঘন্টার পরই তাকে হত্যা করা হয় এ ধরনের পরিস্থিতির কারণে আশঙ্কা করা হচ্ছে যে লেবানন ভিত্তিক হিজবুল্লাহ এবং হামাজ যে কোনো সময় তীব্র প্রতিক্রিয়া জানাতে পারে পারে এমনকি আজি এই হামলা হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত নির্বাচনের পরামর্শ প্রতিক্রিয়া শুরু করেছে হামাস ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস তার নয়া পলিট প্রধান নির্বাচন করার জন্য নিজেদের মধ্যে সলা পরামর্শ শুরু করেছে হামাস এক বিবৃতিতে এই খবর জানিয়েছে বলেছে শহীদ নেতা ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত নির্বাচন করার জন্য বিস্তৃত পরামর্শ প্রতিক্রিয়া শুরু করা হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়া ছিল ইসমাইল হানিয়ার মূল দায়িত্ব বিবৃতিতে বলা হয় আমাদের নেতার শাহাদাতের পর আন্দোলনের নেতৃবৃন্দ একজন নতুন প্রধান নির্বাচনের জন্য একটি বিস্তৃত পরামর্শ প্রতিক্রিয়া শুরু করেছে প্রতিরোধ সংগঠনটি বলেন হানিয়ার হত্যাকাণ্ড হামাস ও ফিলিস্তিনি প্রতিরোধকে কেবল শক্তিশালী করবে এবং তার পথ ও পন্থা চালিয়ে যাওয়ার জন্য হামাস আরও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হবে হামাস প্রতিক্রিয়া শেষ হওয়ার পরপরই এর ফলাফল ঘোষণা করা হবে বলে বিবৃতিতে জানানো হয় ইরানের রাজধানী তেহরান সফরে এসে হামাস নেতা ইসমাইল ইহুদিবাদী ইসরায়েলের গুপ্ত হত্যার শিকার হওয়ার চার দিন পর হামাসের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে গত বুধবার ভোররাতে ইরানের রাজধানী তেহরানে ইহুদিবাদী ইসরায়েলি হামলায় ইসমাইল হানিয়া ও তার দেহরক্ষী ওয়াসিম আবু সাবান শাহাদাত ব্রহণ করেন হানিয়া ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজুস্কিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ইরান সফরে এসেছিলেন ইসমাইল হানিয়াকে হত্যা করার কারণে ইহুদিবাদী ইসরায়েলকে কঠোর শাস্তি দেওয়ার হুমকি দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজামা খামিনি।